আসসালামু আলাইকুম। আমরা সবাই কিছু না কিছু শারীরিক সমস্যার মধ্যে বসবাস করছি, এরই মধ্যে ডাক্তারি চিকিৎসার কমতি নেই। মাঝে মাঝে এই ওষুধগুলো অনেক ক্ষতি করে আমাদের, কিন্তু সৃষ্টিকর্তা মানব জাতির জন্য তার প্রকৃতির মধ্যে এমন অনেক উদ্ভিদ জন্মিয়েছেন যাদের গুণাগুণ অনেক। আমাদের হাতের কাছে আছে এমন অনেক গাছ যা আমরা জানি না, এটি এমনই একটি গাছ। এই গাছটি আমরা অনেকেই কম বেশি চিনি, এর নাম নয়নতারা। পাতা ফুল শিকড় সবটাই মহ ওষুধ, নানা রোগের চিকিৎসায় এটি ভীষণ কার্যকরী গাছ। এটি গুল্মজাতীয় উদ্ভিদ, এটি 1 থেকে 2 ফুট লম্বা হয়। এর পেছনে কোনো পরিশ্রম করতে হয় না, মাটিতে শুধু রোপণ করলেই এটি অনেক দিন বেঁচে থাকে। এই গাছের 3টি কালার আছে ফুলের, সাদা, বেগুনি, গোলাপি, গুণাগুণ একই। আমি অনেকগুলো তথ্য নিয়ে আসলাম আপনাদের কাছে যাতে সবাই উপকৃত হয়। যেমন ডায়াবেটিস, ব্লাড সুগার, এটার জন্য 3-4টে পাতা সকালে চিবিয়ে খেয়ে গরম কুসুম পানি 1 গ্লাস পানি পান করলেই দেখবেন সুগার কন্ট্রোলে আসবে। হাই ব্লাড প্রেশার, শিকড়টা রাতে ভিজিয়ে রেখে সকালে ফুটিয়ে হালকা গরম পানিটা খেয়ে নিন, 7-8 দিনেই ইনশাল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে। ক্যান্সারের জন্য এটি অনেক কার্যকরী ওষুধ। এটি অ্যালফ্লোয়ার্স নামে একটি উপাদান যেটা অ্যান্টি টিউমার বা অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস এটি টিউমার হতে দেয় না। তারপর নাক থেকে রক্ত পড়া, মাউথ আলসার, মুখের ঘা, আলসার, সর্দি কাশি, গলা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, জয়েন্টে ব্যথা প্রভৃতি রোগের জন্য এটি মহ ওষুধ। পাইলস রোগীদের জন্য বলছি যে ফুল থেতো করে মলমের মতো করে নিয়মিত লাগালে হাতে নাতেই ফল মিলবে, যন্ত্রণাও কমবে, এর সাথে রোগের প্রকোপও কমতে সময় লাগবে না। ক্ষত সারাতে এটি খুব কার্যকরী, যে কোনো ক্ষত এর চিকিৎসা 4-5টা পাতা ও হলুদ 2 গুঁড়া চামচ মিশিয়ে পেস্ট বানিয়ে 3-4 বার এর ক্ষতর উপর লাগালে তাহলে আল্লাহর রহমতে যে কোনো ক্ষত তাড়াতাড়ি সেরে যাবে। এই ফুলের পাপড়ি ও পাতা দিয়ে চা বানিয়ে খেলে দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়, দারুণ কার্যকর, ব্রেনের সেল ক্ষমতাও বাড়িয়ে তোলে। এই ফুলের একটি উপাদান আছে রেসিপাই নামক উপাদানটি, হার্টের কোনো ক্ষতি হতে দেয় না। কম বয়সে অনেকের চুল সাদা হয়ে যায়, চুল কালো করতেও এটি ভালো কার্যকরী। অ্যালোভেরা জেল কিছু নিয়ে 15-20টি ফুল বেটেই চুলে পেস্ট করে লাগালেই, সপ্তাহে 2-3 দিন লাগালেই দেখবেন ভালো কার্যকর হচ্ছে, চুল কালো হয়ে যায়। ডায়াবেটিস রোগীদের জন্য বলছি এটি চা প্রতিদিন যদি আপনারা পান করেন খুব দ্রুতই উপকরণ মিলবে, কারণ এটিতে এমন কিছু উপাদান আছে যা ইনসুলিনের ক্ষরণ যাতে ঠিক মতো হয় সেই দিকে ভালো কাজ দেয়, ফলে রক্তের শর্করা বেড়ে যাওয়ার কোনো আশঙ্কাই থাকে না। মৌমাছি হুল ফুটালো, ওখানে যন্ত্রণার মধ্যেও আপনি যদি এইটা ফুলটা থেতো করে লাগান যন্ত্রণা একদম তাড়াতাড়ি সেরে যাবে। কিছু ফুল পাতা রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখলে প্রতিদিন সকালে বা রাতে ঘুমনের আগে 1 কাপ পানিতে 1 চামচ গুঁড়ো পাউডার ও 1 চামচ মধু মিশিয়ে খেলেই উপকার মিলবে তাড়াতাড়ি। এই একটি গাছে আল্লাহ তাআলা আমাদের জন্য কত কার্যকরী সম্পন্ন নিয়ামত দান করেছেন, এই জন্য শুক্রিয়া আল্লাহ তাআলার কাছে জানান, আর আপনাদের বাস্তব জীবনেও এটি অ্যাপ্লাই করবেন। এরকম আরও অনেক মহ ঔষধি গাছ আছে, তা আপনাদের সামনে যেন নিয়ে আসতে পারি দোয়া করবেন, আর সাথে থাকবেন COVID-19 ও সমস্ত রোগ থেকে ভালো ও সুস্থ থাকুন। আল্লাহর কাছে সবসময় সুস্থ থাকার জন্য সাহায্য চাবেন। জাযাকাল্লাহু খায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।